সময় চাই যে ফেসবুকে কারো ফোন নাম্বার দিয়ে সার্চ দিয়ে কারো তার আইডি বের করা, বা হয়তো বা আমার কাছে আপনার কাছে অনেক সেভ ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বারগুলো দিয়ে কোনো ফেসবুক আইডি খোলা আছে কি না আছে সেটা জানতে চান, কি করেন আপনি সার্চ দিয়ে? কিন্তু এখানে সার্চ দিয়ে কিন্তু আপনি পান না, ফেসবুকে ফোন নাম্বার সার্চ দিয়ে এখানে কোনো নাম আসে না বা কোনো কিছু আসে না, আগে আসতো অবশ্য, এখন কিন্তু আর কিছুই আসে না। সো আপনি যদি চান যে ফেসবুকে ফোন নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনি ফেসবুক আইডি পেয়ে যাবেন বা যে কারো ফেসবুক আইডি আপনি দেখে নেবেন, তাহলে কিন্তু খুবই সহজে পারবেন আজকে ভিডিও দেখার পরে। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনার ফোন নাম্বার সার্চ দিয়ে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করবেন যে কারো ফেসবুক আইডি। সো এটা করা খুবই সিম্পলভাবে করতে পারবেন, সো সেটা আপনি খুবই সহজে করতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই ফেসবুকে অ্যাপ থেকে হবে না, এর জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, তারপরে সেটা দিয়ে আপনি করতে পারবেন। যেমন আইকন, অ্যাপের নাম হচ্ছে আইকন, আইকন আপনি ক্লিক করবেন তারপর ইনস্টল করে নেবেন। দেখুন আমি ইনস্টল করছি। এই অ্যাপ্লিকেশনে দিয়ে আপনি কিন্তু সমস্ত যে কারো ফেসবুক আইডি আপনি খুবই সহজে পেয়ে যাবেন, কারণ জাস্ট আপনি ফোন নাম্বারটি দিয়ে এখানে সার্চ দেবেন, দিলে কিন্তু তার যদি ফেসবুক আইডি থাকে সেই নাম্বার দিয়ে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে দেখিয়ে দেবে যে এই নাম্বারের ফেসবুক আইডি খোলা আছে, তার ফেসবুক প্রোফাইলে যেতে পারবেন এবং ফেসবুক প্রোফাইল থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন ইউজুয়ালি যেমন করে থাকেন আপনারা। খুবই সিম্পল একটা সিস্টেম। সো দেখাচ্ছি, ওকে ক্রিয়েট হয়ে গেছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেনের নামের অপশন, সে ওপেনে ক্লিক করে দিলাম খুবই সহজে। দেখুন ওপেনে ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করতে হবে আপনাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে যে অপশন, সো গেট স্টার্টে আপনি ক্লিক করে দেবেন। ওকে গেট স্টার্টে ক্লিক করে দিলেন, দেওয়ার পরবর্তীতে আপনাকে এখানে আইকনটা সিলেক্ট করতে হবে, আইকনটা এখানে, তারপরে সেট অ্যাজ ডিফল্ট এটা আপনি ক্লিক করতে হবে, তারপরে এখানে কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন, এটা অন করে দেবেন। ওকে দিয়ে পারমিশনটা দিয়ে দেবেন, এখানে পারমিশন চাইবে অবশ্যই আপনার সাথে। দেখুন পারমিশন দিয়ে দিলাম আমি, ওকে তাহলে কন্টিনিউ ক্লিক করে দিলাম, এই কাজটা করতে হবে। তারপর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বার আপনাকে অ্যাড করতে হবে, 01 যেমন আমি একটা অ্যাড করছি। ওকে তারপরে কনেক্টে ক্লিক করে দিলাম, এখান থেকে একটি ফোন নাম্বারটাতে আপনার একটা SMS যাবে, SMSটা আপনাকে কিছু জানা দরকার অবশ্য, SMSটা আপনার এখানে বসাতে হবে, একবার জাস্ট এই কাজটা করতে হবে। তারপরে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমার যেমন আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তারপরে ইটস মি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন কিন্তু ফেসবুকে আপনার কন্ট্যাক্ট লিস্টে যেগুলো নাম্বারগুলো আপনার সেভ আছে, সেই নাম্বারগুলো যাদের ফেসবুকে যাদের আপনার যে নাম্বারগুলো সেভ আছে সেই নাম্বারগুলো এখানে কিন্তু অটোমেটিক্যালি সার্চ দিচ্ছে, অটোমেটিক্যালি সার্চ দিচ্ছে এবং সেই নাম্বারগুলোতে কার কার ফেসবুক আইডি খোলা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন এখানে মারুপিয়াল এটা কিন্তু তার ফেসবুক আইডি খোলা আছে। সো আপনি চাইলে এখান থেকে ফেসবুকে চলে যেতে পারেন, তার ফেসবুকে আমি ক্লিক করে দিলাম, ফেসবুকে দেখুন ফেসবুকে কিন্তু চলে আসতে পারছি। আর দেখুন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, তাহলে কী হলো ফেসবুকে কিন্তু আমি চলে আসলাম খুবই সহজে। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো নাম্বার পেয়ে যাবেন আপনি, দেখুন আমি দেখাচ্ছি। এরপরে যদি মনে করেন আপনি যে আপনার কারোর নাম্বার সার্চ দিয়ে আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট তার ফেসবুক আইডি আছে কিনা সেটা জানতে চান, তাহলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার অপশন, সো আপনি এখানে নাম্বার সার্চ দেবেন, যেমন আমি দিচ্ছি 01947300। ওকে এই যে নাম্বারটা সার্চ দিয়েছে, দেখুন সাথে সাথে কিন্তু একটা ফেসবুক আইডি চলে এসেছে, কারণ এই নাম্বারটা দিয়ে এর ফেসবুক আইডি খোলা আছে। সো এইভাবে করে চাইলে আপনি যে কারো ফেসবুক আইডি দেখে দিতে পারবেন। তো এখানে ছবির উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক যে অপশন, সো ফেসবুকে আপনি ক্লিক করে দেবেন, দিলে কিন্তু এর ফেসবুকে আপনি চলে যেতে পারবেন খুব সহজে। এরপরে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই সব। সো আপনি যদি চান যে কারো ফেসবুক আইডি দেখবেন কীভাবে, তাহলে কিন্তু এইভাবে করে আপনি জাস্ট সার্চ দিলে কিন্তু আপনি যে কারো ফেসবুক আইডি পেয়ে যাবেন খুবই সহজভাবে। এছাড়া যদি আপনি মনে করেন আপনার কন্ট্যাক্ট লিস্টে কার কার নাম্বার খোলা আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন খুবই সহজে। দেখুন আপনি এখান থেকে হাজার হাজার নাম্বার পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি চাইলে আপনার সেভ নাম্বারগুলো দেখে নিতে পারবেন, কার কার ফেসবুক আইডি খোলা আছে, কার কার খোলা নেই, কোন কোন নাম্বার খোলা আছে। এখান থেকে আপনি জাস্ট যাকে ভালো লাগবে তাকে আপনি অ্যাড করে ফেলতে পারেন আপনার ফেসবুক থেকে। আপনি জাস্ট এভাবে ক্লিক করে এখানে এভাবে ফেসবুকে চলে যাবেন, গেলে কিন্তু আপনি তাদের অ্যাড করে ফেলতে পারবেন, এভাবে করে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ফেসবুক আইডি ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি সার্চ দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবার জন্য। আল্লাহ হাফেজ।